আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে অ্যাকচুয়ালি আমি আসছি রিয়াদে একটি ইস্তারাতে। অ্যাকচুয়ালি সৌদি আরবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় এবং সেই প্রোগ্রামগুলো তারা বিভিন্ন ধরনের পার্টি সেন্টার ভাড়া করে, যেটাকে আরবিতে বলা হয় ইস্তারা। আমি এখন আপনাদেরকে ফুটিয়ে তোলার চেষ্টা করবো যে একজ্যাক্টলি কীভাবে এই ইস্তারাগুলো থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা হয় বা একসাথে। অ্যাকচুয়ালি আজকে আমি আসছি SATV তাদের 11 বর্ষপূর্তি অনুষ্ঠানে এবং সেই অনুষ্ঠানটি আপনাদের মাঝে ফুটিয়ে তুলবে এবং দেখানোর চেষ্টা করবো এই সম্পূর্ণ ব্লগটিতে। সো আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন এবং SATV-র এই 11তম জন্মবার্ষিকটি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই পার্টি সেন্টার, যেটাকে না ইস্তারা বলা হয় আরবি ভাষায়। এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়। আমরা এখন আসছি সেই ইস্তারাটির ভিতরে এবং আপনাদেরকে মোটামুটি একজ্যাক্টলি ধারণা দেওয়ার চেষ্টা করবো এই ইস্তারাগুলো কেমন বা কীভাবে অনুষ্ঠান করা হয়। এবং স্পেশালি আজকে যেহেতু SATV-র যে জন্মবার্ষিক 11তম, সেই অ্যানুয়াল জন্মবার্ষিকটি কীভাবে উদযাপন করা হয় এখন আমরা অবস্থান করছি সেই ইস্তারার ভিতরে এবং আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করছি একজ্যাক্টলি ইস্তারাটি দেখতে কেমন এবং আমি আপনাদেরকে স্টেজে নিয়ে যাবো এবং তারা কীভাবে সাজিয়েছে এক্সেট্রা থিংস। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ইনডোর পার্টি সেন্টার এবং এখানে বিভিন্ন স্থান থেকে মানুষজন আসছে এই অনুষ্ঠান থেকে উপভোগ করার জন্য। স্পেশালি এই সাইডে মহিলারা বসছে এবং এই পাশে পুরুষরা, এবং তারা সম্পূর্ণ রাতভর এই SATV যে অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানটি তারা উপভোগ করবে। দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সেই ফকির আল আমিন এবং সে আমাকে ইনভাইট করেছে অনুষ্ঠানটিতে আসার জন্য। পাঁচবার সে চক্র দেবে এবং চক্র দেওয়ার পর তাকে গোল করতে হবে। এখানে মিনি একটি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, খুবই ইন্টারেস্টিং। এটা হচ্ছে সেই ইস্তারা প্রোগ্রাম, বিভিন্ন স্থান থেকে মানুষজন আসছে এই ইস্তারা প্রোগ্রাম থেকে উপভোগ করার জন্য। আবার গোল দেখতে পাচ্ছেন, আরেকজন এভাবে পাঁচবার ঘুরে ঘুরার পর তারপর সে এখানে গোল করবে। খুবই ইন্টারেস্টিং এবং সবাই এই খেলাতে খুবই আনন্দের সাথে উপভোগ করছে। গোল করলে এখানে তারা মহিলাদের জন্য খেলার ব্যবস্থা রেখেছে, মহিলারা চাইলে ফুটবলে দেখতে পাচ্ছেন সরাসরি তারা শট করবে এখান থেকে। খুবই ইন্টারেস্টিং। গোল দিয়ে দিয়েছে। এটা হচ্ছে কেক SATV-র 11 বছর উপলক্ষে এবং এখানে কিছু ফ্লাওয়ার এবং এটা হচ্ছে বিভিন্ন স্থান থেকে মহাজন আসছে এই করার জন্য। আমি সবাইকে এবং বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এখন এখানে ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আবারও অনুরোধ করবে যে আপনারা দেশের কথা বলবেন, আমাদের মানুষের কথা বলবেন, গণ মানুষের কথা বলবেন, দেশের অধিকারের কথা বলবেন, শ্রমিকের কথা বলবেন, আমরা যারা এখানে অসহায় এই ইস্তারাগুলোতে যখন পার্টি হয় বা বিভিন্ন অনুষ্ঠান হয় এবং এই পার্টির সাথে সাথে লাইভ কনসার্টের আয়োজন করা হয়, তেমনিভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কনসার্ট লাইভ গান গাচ্ছে এবং সেই গানগুলো যারা কিনা আসছে এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য তারা এই গানগুলো শুনছে এবং তারা এনজয় করছে। এবং এখানে যারা কিনা আসছে ম্যাক্সিমাম কিন্তু সবাই প্রবাসী এবং সবাই তারা তাদের দুঃখ কষ্টকে বলে খানিক সময়ের জন্য তারা এই গানের যে লাইভ কনসার্টটি সেটি উপভোগ করছে, যেটা কিনা সচরাচর কিন্তু আমরা এরকম হাই সাউন্ডে বা এভাবে একসাথে ড্যান্স করে কিন্তু আমরা আমাদের সময়গুলো কিন্তু স্পেন্ড করতে পারি না রিয়াদের ভিতরে। সো এই স্পেশালি এই পার্টি সেন্টারগুলোতে সেই জিনিসগুলো অ্যালাউস, যে কেউ চাইলে এরকম পার্টি সেন্টার ভাড়া করে এরকম ধরনের ইভেন্ট করতে পারে। এখান থেকে যারা কিনা ফ্রেন্ডলি সিম নিয়েছে তাদেরকে একটু লটারি হবে এবং লটারির মাধ্যমে এই বিজয়ী হবে তাকে গ্যালাক্সি A04S ফিল ফোনটি দেওয়া হবে ফ্রেন্ডলি থেকে। সো লটারি হয়েছে এবং বিজয়ী প্রতিযোগীর নাম এখন উপস্থাপন করা হবে। একদম
মধ্যে আর কি সংখ্যা আছে 217 মধ্যে আর কি সংখ্যা আছে জিরো 2107 2107 2107 অঙ্কিত কেসি বিজয় মাশাআল্লাহ মাশাআল্লাহ মহিলাটি সে ফ্রেন্ড সে দেখতে পাচ্ছেন সে হচ্ছে বিজয়ী ফ্রেন্ড এর আজকে যারা কিনা সিএম নিয়েছে দাওয়া এই ইভেন্টগুলোতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে তারা ডিনারের ব্যবস্থা করেছে যারা কিনা এখানে দর্শক আছে যারা কিনা অনুষ্ঠানটি উপভোগ করতে আছে তাদের জন্য ডিনারের ব্যবস্থা করেও রাখে তাছাড়া আমার কাছে ভালো লেগেছে এখানে পান সুপারি দেখে আমার কাছে খুবই ভালো লাগলো এই অনুষ্ঠানটিতে এসে এখানে বাচ্চারা বিভিন্ন স্থান থেকে আসছে এবং তারা একবদ্ধ হয়েছে ইস্তারা পার্টি সেন্টারে এবং তারা এখানে ব্যাডমিন্টন খেলা খেলতেছে সো এই ছিল আমার আজকে ব্লগ আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম সৌদি আরবে বিভিন্ন ধরনের ইস্তারাতে যে পার্টি আয়োজন করা হয় সেই পার্টিগুলো দেখতে কেমন বা কে আসবে এবং স্পেশালি আজকে ছিল এসএটিভির 10 বছর শেষ এবং 11 বছরের পদার্পণের যে জন্মদিন সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান পিস